বাড়িতেই কিভাবে ঝরঝরে বাসন্তী পোলাও বানাতে হয়, টিপস এবং সঠিক পরিমাণ সহ সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বাঙালি রসনায় আপনাদের সবাইকে স্বাগত, আমি সুচেতা। এইভাবে বাসন্তী পোলাও বানালে পোলা হবে পারফেক্ট এবং ঝরঝরে। নিরামিষ দিনে আলুর দমের পাশাপাশি আমিষ দিনেও চিকেন বা মটন কষার সঙ্গে বাসন্তী পোলাও খেতে লাগে অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা এবার শুরু করা যাক। একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই কফি কাপটার 1 কাপ গোবিন্দভোগ চাল। মোটামুটি 500 গ্রামের মতো চাল আছে এখানে। এবার জল দিয়ে আমি ভালো করে চটকে চটকে চালটাকে ধুয়ে নেব। চালটা যখন নেবেন অবশ্যই কিন্তু একটা গ্লাস, বাটি বা কাপের সাহায্যে মেপে নেবেন। চালটা একবার ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার এই জলটা পাল্টে আমি আরও একবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর চালটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব, যাতে চালের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা বেরিয়ে যায়। স্ট্রেনারের মধ্যেই আমি 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেব। এবার একটা প্লেটের ওপরে আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিচ্ছি, নিয়ে স্ট্রেনারের মধ্যে রাখা চালটাকে আমি কাপড়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে চালটাকে আমি একটু ছড়িয়ে দেব যাতে চালটা শুকিয়ে যায়। এটা আপনারা ফ্যানের তলায় রেখেও করতে পারেন, তাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তবে আমি এইভাবেই ফেলে রাখবো, এতেই চালটা শুকিয়ে যাবে। দেখুন আমি কিছুক্ষণ পরে ফিরে এলাম, চালটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে। এই চালটাকে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ঝরঝরে বাসন্তী পোলাও বানাতে গেলে কিন্তু পুরো ভিডিওটাই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 4 টিস্পুনের মতো চিনি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। সমস্ত জিনিসটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, তবে বাসন্তী পোলাও কিন্তু একটু মিষ্টি হলে ভালো হয়। হাতের সাহায্যে আমি খুব ভালো করে সমস্ত জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি, তাতে মেশানোটা খুব ভালো হবে। এবার এইভাবে মিশিয়ে নিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট হতে ছেড়ে দেব। আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো ঘি নিলাম, ঘিটা আমি আগে থেকে মেল্ট করে রেখেছিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 3টে ছোট সাইজের তেজপাতা, এখানে 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি আমি একটু থেতো করে রেখেছি, সেটা দিয়ে হালকা করে ভেজে নেব। এখানে কয়েকটা কাজু বাদাম আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। কাজু বাদামটা হালকা লাল হয়ে গেছে, এটাকে আমি পাশে রাখবো। এবার এখানে কিছু কিশমিশ আমি একটু এই গরম ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। কিশমিশটাকেও আমি পাশে রাখবো। এবার এই গরম ঘিয়ের মধ্যে ম্যারিনেট করে রাখা চালটাকে আমি দিয়ে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো। খেয়াল রাখতে হবে চালটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু পোলাওয়ের টেস্টটা ভালো আসবে না, খেতে বাজে লাগবে। দেখুন চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, চালের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। আমি যেই কাপের 1 কাপ চাল নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ গরম জল আমি এখানে অ্যাড করছি। ঝরঝরে বাসন্তী পোলাও বানাতে গেলে কিন্তু এই অনুপাতেই জল আর চালের ব্যালেন্সটা রাখতে হবে, 2:1 অনুপাতে, তবেই কিন্তু ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে জলটাকে একটু ফুটতে দেব। দেখুন জলটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিটের জন্য চালটাকে সিদ্ধ হতে দেব, আর ঢাকনির মধ্যে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে একটা খবরের কাগজ দিয়ে বন্ধ করে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, তবে একেবারে শুকায়নি, সামান্য জল রয়ে গেছে। আর চালটাকে এইভাবে একটু উল্টে পাল্টে নেড়ে দিলে কি হবে, তলার চালটা বেশি গলে যাবে না আর ওপরের চালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হবে, না হলে ওপরের চালটা শক্ত রয়ে যায় আর তলাটা গলে যায়। এভাবে একটু উল্টে পাল্টে দেওয়ার পর আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে চালটাকে লো ফ্লেমে সিদ্ধ হতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনিটা খুলে দিচ্ছি। দেখুন জলটা একেবারেই শুকিয়ে গেছে আর পোলাওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
চালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে আমি আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন পোলাওটা কিন্তু তলায় লেগেও যায়নি। এই কাজটা কিন্তু ধীরে ধীরে করতে হবে, হুড়োহুড়ি করতে গেলে কিন্তু পোলাওয়ের ভাতগুলো ভেঙে যাবে। আপনারও বাড়িতে এইভাবে বানান, বানিয়ে নিজেরাও খান এবং সকলকে খাওয়ান, আশা করি ভালো লাগবে। কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখুন চালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, পোলাওটা কিন্তু ঠান্ডা হলেও আরও অনেকটা ঝরঝরে হয়ে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা ঢাকনি দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর আমি সার্ভ করব। আমার চ্যানেলের এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল প্রেস করুন, তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই রইল, নমস্কার।